আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আম্বিয়ে ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার শিম ভর্তা রেসিপি। রেসিপির জন্য লাগবে শিম, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং শুটকি। প্রথমে আমি শিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এরপর একটি প্যানের মধ্যে তেল ছাড়া রসুন, শুটকি এবং শিমকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো দেখুন পুরো পুরো ভাব হয়ে গেছে। এইভাবে ভর্তা করলে খেতে খুব ভালো লাগে। একটি প্যানের মধ্যে তেল দিয়ে পেস্টটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে আরও একটু সময় ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এবার সব কিছু একত্রে করে হাফ চামচ থেকে কম লবণ দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব অল্প সময় শিম ভর্তা রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।